এটা কি কই স্যার কি শুনো? এই যে কি জন দেখলাম তুই লুকাইছ কই স্যার কি শুনো? আবার কই কি শুনা দেখি বের কর তো স্যার কি শুনো না ঠিক করছি। আরে কি বলে জন্য বলে দেখি তুই কেন কি লুকাইছ বের কর স্যার কই কি শুনো তো কিছু লুকাই নি আমি কিছু লুকাস না আমি কিন্তু সত্যি সত্যি কিন্তু চেক করব বের কর স্যার আমি কি লুকাম এখন কাপড় কর তুই যদি কাপড় না করিস আমি কিন্তু খুলবো কর কাপড় কর স্যার কি রে কার কাপড় খুলতেছ তুমি? আরে দেখো না কদমুদের বলতেছি মানে ওই কথাই শুনতেছে না ম্যাডাম স্যার কি আমার উল্টো পুল্টো কথা বলে আমার কাপড় খুলতে কয় কয় কাপড় খোল আমি দেখবো কি বলে। সি সি শাহিন শেষ পর্যন্ত তুমি একটা কাজের মেয়ের সাথে তুমি এতটা নিচে নেমে গেছো তোমার চরিত্র এতটা খারাপ হয়ে গেছে। কি ময়লা পড়ছে ঘরে দেখি সাহেবের সেন্য মনে হয় বেমালা দামি ইয়েলি দেখবে না দেখলাম তুই লুকাইছিস আবার কি শোনা দেখি বের কর তো স্যার কি শোনো না ঠিক করছি। আরে কি বলে জন্য বলে দেখি তুই কেন কি লুকাস বের কর স্যার কই কি শোনো তো কিছু লুকাই নি আমি কিছু লুকাস না আমি কিন্তু সত্যি সত্যি কিন্তু চেক করব বের কর স্যার আমি কি লুকাম তুই বের কর কি লুকাম মানে তুই ব্যস্ত নিছ বের কর স্যার আমি নিতে যাবো কি লিগে ব্যাসলেট তুই বের করবি না তুই বের করবি না আমি কিন্তু সত্যি সত্যি কিন্তু হাত দেবো কিন্তু খোল কাপড় কি আপনি উল্টো পুল্টো কথা বলতেছেন কাপড় চুপুর খুলবো তাহলে তুই এই জিনিসটা কেন নিছ তুই তো চো স্যার কি নিয়েছি আমি পাও কথা বলো আবার কি নিয়েছি আমার ব্যাসার খুঁজে পারিস না আমি তো এইমাত্র দেখলাম তোর জায়গা ব্যাসার তুই লুকাইছ স্যার আমি আপনাদের রুমে আসি তুই রুমে আসস না না তুই রুমে না আসলে কে নিছে যে সময় আমি রুম পরিষ্কার করি আপনারা তো থাকেন রুমের ভিতরে তুই দেখ এই বাইক কর খোলাটি খোল স্যার কি খোল কাপড় চুপ খোল কি ব্যাপার বের করছ না কেন স্যার আমি তো নেই নেই বের কর স্যার আপনি এই কথাটা আমার নামে কইতে বললেন আমি আপনার বাসায় কাজ করি আমি কোনো সময় কিছু ধরি না আর আপনি আমার নামে আজকে ফাও একটা বদনাম দিলেন আমি নাকি চুরি করেছি ফাও কি হবে তুই কান্দ সর ব্যাটারি মারছ তুই বাইর কর তোর এই তোর বুকের ভিতর তুই চেইন লুকাইছিস ইয়া পাসলে লুকাইছ আমার বের কর বের কর স্যার আপনি বিশ্বাস করেন আমি নেই নেই সত্যি কি আমি তোর শরীরে কোনো হাত দিয়ে দেখবো যে তুই কি লোজ বের কর খোল কাপড় খোল কিছু নেই নেই কাপড় খোল তুই স্যার আপনার ব্যাসলেট কই আর আইছেন আপনি জানেন আপনি আমার দোষ দিতেছেন ফাও ফাও তুই কাপড় খোল আমি বলে দিলাম কিন্তু কাপড় খোল না খুললে আমি কিন্তু সত্যি সত্যি কিন্তু হাত দিয়ে দেখবো তুই কি লুকাইছ তোর জায়গায় আমার ব্যাসের পাশে যেন মনে কিন্তু খোঁজাছি আমি হপাই দেখলাম নিজের চোখে যে তুই জায়গায় ব্যাসের লুকাইছ বের কর স্যার কি আপনি উল্টো পুল্টো আমার নামে কথা বলতে আসেন এখন কাপড় খোল তুই যদি কাপড় না করিস আমি কিন্তু খুলবো খোল কাপড় খোল স্যার কি রে কার কাপড় খুলতেছ তুমি? আরে দেখো না ওই কদমুদের বলতেছি মানে ওই কথাই শুনতেছে না ম্যাডাম স্যার কি আমার উল্টো পুল্টো কথা বলে আমার কাপড় খুলতে কয় কয় কাপড় খোল আমি দেখবো কি বলে। সি সি শাহিন শেষ পর্যন্ত তুমি একটা কাজের মেয়ের সাথে তুমি এতটা নিচে নেমে গেছো তোমার চরিত্র এতটা খারাপ হয়ে গেছে। আরে তেমন কিছু না তুমি আমার কথা বিশ্বাস তো করবা এরকম কোনো কিছু না কি বিশ্বাস করবো তোমার আর বিশ্বাস করার মতো কি রাখছো তুমি আমি কল্পনা করতে পারি আচ্ছা আমার ভালোবাসি কি কোনো জায়গায় কমতি আছে তুমি শেষ পর্যন্ত একটা সামান্য কাজের মেয়ের বলতেছো কাপড় চোপড় খুলতে আরে দেখো বিশ্বাস করো না ও কি করছে তুমি এগুলো শুনবা কি করছে যা শোনা তো আমি এসে শুনলাম তুমি তো নিজে বললা কাপড় খুলতে আমি কি শুনি নাই আরে বাবা তুমি কেন বুঝতেছ না আমি শুধু খালি তুমি মানে কথাটাই শুনছো তুমি আসল ঘটনা জানো তোমার সাথে আমার আর কোনো কথা নাই খবর দাও তুমি আমার সাথে কোনো রকম কথা বলবো না তুমি কাজের মেয়ে কাপড় খুলতে শিখছো না থাকো তুমি কাজের মেয়ে নিয়ে থাকো আমার সাথে পার না তুমি কথা বলার কোনো চেষ্টা করবা না আরে বাবা তুমি তো আসলে উল্টা বুঝতেছো আসল ঘটনা শুনবো তুমি কি ঘটনা কোনো কিছু শোনার বাকি আছে আমি তো আমি নিজে কানে এসে শুনলাম না তোমার কি দেবো তোমাকে শোনা আমার কথা আমার হাতে দেখছো ব্রেসলেট নাই দেখতে পাচ্ছছো হ্যাঁ দেখছি তো আমার ব্রেসলেটটা কোন জন্য খোলা পড়ে গেছে আমি কোন জায়গায় রাখছি বলে তাও মনে পড়তাছ না আমার আমি খোঁজতাছি ওরে আমি ডাকছি ও ডাকার পরে এখানে আসছে আসার পর যখন আমি খুঁজতে খুঁজতে ওতে ঘুরে তাকাইছি দেখি ওর বুকের জায়গায় মানে ব্রেসলেটটা ঝুলে রয়েছে জায়গা আমার সাথে ম্যাডাম স্যার মিসে কথা বলতে আছে একদম এর ব্যাসলেট কই আরাইছি কি করছ না করছ আমি কিছুই জানি না কয় কি কই তুই তুমি আর চেক করো তুমি এক খবর চেক করো আমি এতক্ষণ ধরে বলতাছি তুই বের করতে পার কথা আমি এর কাপড় খুলতে ওই কিছু বসে তুই অন্য সারতে আমি দেখবো ও বারবারে মানে আমার কি গতছে তুমি আর চেক করো দেখবা তুমি এখন বলে কাপড় খুলতে আচ্ছা ঠিক আছে
আমি তোমার কথা মতো ওরে চেক করব, যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে কি হবে? আচ্ছা যদি মিথ্যা হয় তুমি যে শাস্তি দেবে আমি শাস্তি মাথা দিয়ে নেবো, তুমি ওরে চেক করো এখন। কথাটা যেন মনে থাকে, আমি তোমার কথা মতো ওরে চেক করতেছি, দেখি। কিরে দেখছো বিশ্বাস হয়েছে এখন? দেখছো এই যে এই এই যে আমার ব্যাচলার, আমি কত টাকা দিয়ে ব্যাচলার বানাইছি তুমি জানো? এই ব্যাচলার আমি চুরি করে নিয়েছি, আমি করা হয়েছে যেটা ব্যবস্থা করে কোথা হয়েছে যেটা কি সাকসার করতেছো তোরে? আমি আমার বোনের মতো এতদিন ভাবতাম, তুই শেষ পর্যন্ত সামান্য দুই টাকা দামের একটা চেন দেখা তোর তুই লোভ সামলাইতে পারলি না, একটা দুই টাকা দামের একটা ব্রেসলেট দেখে তোর লোভ সামলাইতে পারলি না, তুই তুই কেমন মানুষ? হ্যাঁ তোরে আমি রাস্তা থেকে তুই লাই না আমার বাসায় তোর কাজ দিছিলাম, আমি আমার নিজের বোনের মতো তোরে ভাবতাম, আমি নিজে দেখাইতাম তোরে তাই খাওয়াইতাম, শেষ পর্যন্ত আমার খায়ে আমার পয়রা আমার পেটে কিভাবে পারলি তুই এটা? ম্যাডাম আপনি ভুল বুঝতে আছেন। আমি ভুল বুঝতেছি মানে চুরি করে আমার কা ভুল বুঝতে দেখছো? শোন যা বোঝার আমি বুঝতে পারছি, তোরে আর আমার বাসায় রাখা রাখা যাবে না, তুই বাসা থেকে বের হ আমার, তুই রাস্তার মেয়ে তুই রাস্তায় থাকিস, রাস্তায় থেকে তুই লাই না এইখানে তোরে জায়গা দিয়ে আমি সবচেয়ে বড় ভুল করছি, তোর জন্য আমার সংসার অশান্তি লাগাই দিছি, যাবে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমি মাফ করে দাও। তুই আমার বাসা থেকে বের হ, তোর সাথে আমার কোনো কথা নাই, বের হ যা। ম্যাডাম আমি কোন তুই আর তুই আর কাজ আসবি না, বের হ বের হ। তুই তুমি কিছু মনে করো না, আসলে আমি বুঝতে পারি না, আমি না বুঝি না তোমার অনেকগুলো কথা বলি, তুমি তো আমার উল্টো উল্টো বুঝতে ভুল বুঝছো, আমি তো পাগল হয়ে গেছি, তুমি আমার ভুল বুঝতেছো, সেরি কি কামড়া করছে বাসার ভিতরে? আচ্ছা যাই হোক, মানুষ বলে না রাস্তার মেয়েরা ওরা রাস্তায় মানায়, ওদেরকে ভালো জায়গায় বসাইলে ওরা কোনো কোনো সেই জায়গায় থাকতে পারবো না, যাই হোক তুমি মন খারাপ করো। আচ্ছা ঠিক আছে চলো।